আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম আজ থেকে শুরু, হুঁশিয়ারি ইমরান খানের। পাকিস্তানের সেনাপ্রধানকে বরখাস্ত করার বিষয়ে বিবিসির প্রতিবেদন মিথ্যা। পদত্যাগ করতে যাচ্ছেন ইমরান খানের দলের সদস্যরা। কাল পাকিস্তানে নতুন সরকার, শাহবাজ প্রধানমন্ত্রী, বিলওয়াল পররাষ্ট্রমন্ত্রী। অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না পাকিস্তানের সরকারি কর্মকর্তারা। রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ম্যারিনের শক্ত চ্যালেঞ্জের মুখে ম্যাক্রো। এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান রোববার সংকল্প ব্যক্ত করেছেন যে পাকিস্তানে সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম আজ শুরু হল। রোববার নিজের টুইটারের হ্যান্ডেলে ইমরান খান লিখেছেন, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে, কিন্তু সরকার বদলের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম আজ শুরু হল। এই দেশের জনগণ সবসময় তাদের দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে। শনিবার গভীর রাতে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর আজই প্রথম তিনি প্রকাশ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অনাস্থা ভোটে পরাজিত হন। শনিবার সম্মিলিত বিরোধী দল 382 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে প্রয়োজনীয় 174 ভোটে জয়ী হয়। পিটিআইয়ের টুইটার হ্যান্ডেল অনুযায়ী ইমরান খান আজ সকালে সিইসির একটি সভায় সভাপতিত্ব করেন। অপর এক টুইটার বার্তায় বলা হয়, লাহোর, সিয়ারকোট, শাহিওয়াল, করাচি, রাওয়ালপিন্ডি সহ সকল শহরে আজ রাতে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সেনাপ্রধানকে বরখাস্ত করার বিষয়ে বিবিসির প্রতিবেদন মিথ্যা বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ। শনিবার বিবিসি উর্দু বিভাগের খবরে জানানো হয়েছিল যে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করেছেন। পরে ওই সংবাদকে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ মিথ্যাচার বলে অভিহিত করেছে। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, এ ধরনের প্রতিবেদন সাংবাদিকতার মৌলিক নীতি বিরোধী। বিবিসি উর্দু বিভাগের এই প্রতিবেদনে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোনো সত্যতা নেই। এ ধরনের প্রতিবেদন হলো পরিকল্পিত মিথ্যাচার। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে যে তারা এই মিথ্যা প্রতিবেদনের বিষয়ে বিবিসি উর্দু বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলবেন। এ বিষয়ে সাংবাদিকদের সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করেননি। শনিবার রাতে ইমরান খানের বিরুদ্ধে যখন অনাস্থা ভোট চলছিল তখন তিনি জানান, পাকিস্তানের সেনাপ্রধানকে বরখাস্ত করার বিষয়ে গণমাধ্যমে যে সকল প্রতিবেদন দেখা যাচ্ছে তা সঠিক নয়। তিনি গণমাধ্যমের ওই সকল প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন। ইমরান খান আরও বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীতে কোনো পরিবর্তনের ইচ্ছা তার নেই, তবে আমি পাকিস্তানের আইন ও সংবিধান অনুসারে কাজ করে যাব। পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সদস্যরা সংসদ থেকে সোমবার 11 এপ্রিল পদত্যাগ করতে পারেন। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। এর আগে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে যান ইমরান। পদত্যাগের বিষয়ে ফাওয়াদ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা শাহবাজ শরীফের মনোনয়নপত্র গ্রহণ করায় এ সিদ্ধান্ত আরও জোরালো হয়েছে, কারণ এর আগে তার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পিটিআই। তবে জাতীয় পরিষদের সচিবালয় সে আপত্তি আমলে না নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছে। সাবেক এই মন্ত্রী বলেন, ইমরান খানের সঙ্গে পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণীগালায় বৈঠক হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সিইসি ইমরান খানকে দলের সদস্যদের পদত্যাগের ব্যাপারে সুপারিশ করেছে। যদি সোমবার অধিবেশনে আমাদের আপত্তির বিষয়ে সুরাহা না করা হয় তাহলে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের শাহবাজ শরীফ জাতীয় পরিষদের সচিবালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। টান টান নাটকে শনিবার মধ্যরাতে পতন হয়েছে ইমরান খান সরকারের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন সেই জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম। আগামী সোমবারই পাকিস্তান পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে। তারপর স্থির হবে পরবর্তী পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামী 11 এপ্রিল সোমবার দুপুর 2টার সময় হাউসের সদস্যরা আবার বৈঠক বসবেন। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে।
পার্লামেন্ট অধিবেশনে সভাপতিত্ব করা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের আয়াজ সিদ্দিক জানান, রোববার দুপুর 2টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। 3টা নাগাদ শুরু হবে স্ক্রুটিনি। প্রথমে সোমবার সকাল 11টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। জানান তারপর পরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় অধিবেশন হবে সোমবার দুপুর 2টায়। কে হবে নতুন পাকিস্তান প্রধানমন্ত্রী, এই জল্পনায় একাধিক নাম ভেসে এলেও বাকিদের থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ। 3বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ইমরান সরকারের পতনের পর জানান বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অনাপত্তি পত্র ছাড়া বিদেশে যেতে পারবেন না। পাকিস্তানের সরকার পরিবর্তনের কারণে অনেক কর্মকর্তা দেশ থেকে পালাতে পারেন বলে আশঙ্কা করছে দ্য সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইনভেস্টিগেশনস এজেন্সি বা FIA। এ সংস্থার নির্দেশনায় দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্র ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশে ভ্রমণ করতে চাইলে তাকে বাধা দিতে বলা হয়েছে। ইমরান খানের জোট সরকারের পতনের পর হঠাৎ করেই পাকিস্তানি নাগরিকদের বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। এ কারণে বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদেরও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে গতকাল শনিবার সকালে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। এর মাঝে দফায় দফায় অধিবেশন মুলতবি করা হয়। রাত 12টায় অল্প কিছু সময় আগে পদত্যাগ করেন স্পিকার আরশাদ কুরেশি। এরপর ডেপুটি স্পিকারও পদত্যাগের ঘোষণা দেন। এরপর গভীর রাতে ভোটাভুটিতে হেরে যান ইমরান খান। বিদেশি শক্তির প্ররোচনায় সংসদে অনাস্থা ভোটের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন ইমরান খান। আমেরিকা এর সঙ্গে জড়িত বলে ইমরান খানের দল PTI অভিযোগ করেছে। এ সংক্রান্ত কিছু প্রমাণও তুলে ধরা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন। BBC রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, পূর্ব ডোনবাস অঞ্চলে মস্কো বাহিনীকে অবশ্যই ইউক্রেনের পরাজিত করতে হবে। তার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত, ইউক্রেনকে অবশ্যই জিততে হবে। একবার জয় পেলে দুই দেশের প্রেসিডেন্টের আলোচনায় ইউক্রেন আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। শহরের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামকে বলেন, দিনিপ্রো বিমানবন্দরে আরেকটি হামলা হয়েছে, এর কিছুই অবশিষ্ট নেই। বিমানবন্দর এবং এর আশেপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, সেখানে ক্রমাগত রকেট উঠতে দেখা গেছে। হামলায় হতাহতদের ব্যাপারে কর্তৃপক্ষ তথ্য খুঁজছে বলে জানিয়েছেন তিনি। রেজনিচেঙ্কো বলেছেন, দিনিপার নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার থেকে আক্রমণ আরও তীব্র হয়েছে। ফরাসি ভোটাররা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে রোববার ভোট দিচ্ছেন, যেখানে শ্বাসরুদ্ধকর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে কট্টর দক্ষিণপন্থী মারিন লপেনের কাছ থেকে, যিনি খুবই সুচারু এক নির্বাচনী প্রচারাভিযানের মাধ্যমে একটা জোয়ার তৈরি করতে পেরেছেন। ফ্রান্সের 4,90,00,000 মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার উপযুক্ত। তাদের ভোটেই ঠিক হবেন 12 জন প্রার্থীর মধ্যে কোন দুজনের মধ্যে পরবর্তী পর্বে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এবারের নির্বাচনে ভোটদানের হার বেশ কম, প্রথম 4 ঘন্টায় মাত্র 25% ভোট পড়েছে, গত 20 বছরের মধ্যে এটা সর্বনিম্ন। এবারের নির্বাচনী প্রচারাভিযানে প্রথমে প্রভাব ফেলেছিল কোভিড মহামারী, পরে ইউক্রেনের যুদ্ধ। প্রেসিডেন্ট ম্যাক্রো নির্বাচনী প্রচারণায় খুব কম সময় দেন, এর পরিবর্তে তার মনোযোগ ছিল ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়ার দিকে। তবে একটি ইস্যু এবারের নির্বাচনে আর সব বিষয়কে ছাড়িয়ে গেছে, এটি হচ্ছে জ্বালানি এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। ফ্রান্সের ভোটারদের মধ্যে দুই বড় দলের প্রতি সচরাচর যে আনুগত্য দেখা যায়, 2017 সালের নির্বাচনে সেটা ভেসে গিয়েছিল ইমানুয়েল ম্যাক্রোর বিজয়ের মধ্য দিয়ে। ফ্রান্সের বড় দুই দল এখনও সেই ক্ষতি সামলে উঠতে পারেনি।